পথের ধারে জঙ্গলে কিংবা বাড়ির আশেপাশে আপনি এই লতা গাছটি দেখতে পাবেন এবং হয়তো আপনি ভাবেন এটি কোনো জংলি গাছ আপনি এই গাছের অসাধারণ গুণাবলী ও উপকারিতা সম্পর্কে জানেন না বলেই এই পাতাটিকে আপনি জঙ্গলি গাছ ভাবছেন সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদের নানাবিধ অসুখের চিকিৎসা প্রকৃতিতে এনে দিয়েছেন আগে কোনো ডাক্তার কোনো চিকিৎসক কবিরাজ ছিল না তখন প্রকৃতির এই পদ্ধতিগুলো ব্যবহার করেই মানুষ সুস্থ হতো অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই লতাটি এই লতাটিকে অনেকেই জার্মান লতা আসাম লতা তরু লতা কিংবা শঙ্খনী লতা নামে চিনে থাকেন বিভিন্ন এলাকায় এর নাম বিভিন্ন রকমের হতে পারে আপনাদের এলাকায় এটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বনে জঙ্গলে পুকুরের পারে রাস্তার ধারে পতিত জমিতে এই লতাটি ইচ্ছায় বেড়ে ওঠে আলাদাভাবে লাগানো অথবা রোপণ করার কোনো দরকার পড়ে না তবে উপকারিতা শুনলে চোখ কপালে উঠবে কি কি উপকার করতে পারে জানেন যদি আপনার প্রস্রাবে টক্সিন জমা হয়ে থাকে বা লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি আপনার কিডনিতে বা পাকস্থলীতে পাথরের সমস্যা থেকে থাকে যদি শরীরের কোনো জায়গায় কেটে গিয়ে থাকে যদি আপনার বসন্ত রোগ থাকে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে শরীরে চুলকানি অ্যালার্জি দাঁত খুঁজে সমস্যা থেকে থাকে মুখে মেস্তা ও ব্রণ হয়ে থাকে সমস্ত রোগ দূর করতে পারে এই পাতাটি আরো অনেক উপকারিতা রয়েছে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসাম লতা বা জার্মানি লতা কোথাও কেটে গেলে এই পাতা রস করে লাগালে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে এছাড়াও এই পাতা বেটে কাটা স্থানে লাগিয়ে আনুমানিক চার থেকে পাঁচ ঘন্টা কাপড় দিয়ে বেঁধে রাখলে কাটা স্থান দ্রুত জোড়া লেগে যায় শুকিয়ে যাবে এই লতার প্রচুর পরিমাণে ভেষজ গুণ রয়েছে অনেকেরই হাত পায়ের চামড়া খসখসে হয়ে যায় চামড়া উঠতে থাকে তারা দিনে দুই থেকে তিনবার এই পাতা রস হাত পায়ের তালুতে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারলে খসখসে ভাব চলে যাবে এবং মরা চামড়া উঠে পুনরায় নতুন চামড়া হতে শুরু করবে অনেকেরই কিডনির সমস্যা রয়েছে প্রস্রাবের ইনফেকশন হয় কিডনিতে পাথর অথবা ছোট ছোট ক্রিস্টাল জমা হয়েছে যা দূর করার জন্য তারা অনেক চেষ্টা করছেন তারা ব্যবহার করতে পারেন জার্মানি গাছের পাতার রস সকালবেলা খালি পেটে তিন থেকে চারটি পরিষ্কার পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেতে পারলে কিছুদিনের মধ্যেই আপনার কিডনির ক্রিস্টাল অথবা পাথর গলে বের হয়ে যাবে তবে অবশ্যই নিয়মিত ততদিন খেয়ে যাবেন যতদিন পর্যন্ত না আপনার কিডনি পুনরায় সুস্থতা লাভ করছে এবং দৈনিক এই কাজটি করলে শরীরের অনেক উপকার হবে এভাবেই দৈনিক তিন থেকে চারটি এই পাতার রস সেবন করলে সহজেই আপনার রক্ত বিশুদ্ধ হয়ে যাবে অনেকেরই রক্ত গাঢ় হয়ে যায় রক্তে টক্সিন জমা হয়ে যায় রক্ত অপরিষ্কার হয়ে যায় যার কারণে শরীরে বিভিন্ন রোগ আসতে শুরু করে একই পদ্ধতিতে এই পাতা সেবন করতে পারলে রক্ত পরিষ্কার হতে শুরু করবে কিডনি রোগীরা অবশ্যই সকালে খালি পেটে খাবেন তবে রক্ত পরিষ্কার করতে চাইলে দিনের যে কোনো সময়ই খেতে পারেন দিনে দুইবারও খেতে পারেন তবে অবশ্যই খাবার খাওয়ার এক ঘন্টা পরে খাবেন এটি জন্ডিস রোগকেও দূর করতে পারে এবং লিভারকে সুস্থ করতে পারে লিভারের টক্সিনকে দূর করতে পারে নিয়মিত জার্মানি পাতার রস থেকে সকালবেলা খেতে পারলে খুব সহজেই জন্ডিস রোগ দূর হয়ে যাবে এই জন্য আপনি এক মুঠো পরিমাণ পাতা ও ডাল সহ নিয়ে নিতে পারেন এর পাতা ও ডাল সহ শেষে রস করে সকালে খালি পেটে খেতে পারলে জন্ডিস ভালো হয়ে যায় একইভাবে এই পাতার রস সেবন করতে পারলে পাকস্থলীর কোনো সমস্যা বা পাথর থাকলে তা দূর হয়ে যায় ঠিক কিডনি রোগীরা যেভাবে সমস্যা দূর করার জন্য খাবেন পাকস্থলীর রোগীরাও একই পদ্ধতিতে খাবেন পাকসথলির পাথর দূর হয়ে যাবে সকালবেলা এটিকে খালি পেটে খাওয়ার সাথে সাথে মূত্রথলিতে পাথর থাকলে তা দূর হয়ে যাবে প্রস্রাবের ইনফেকশন থাকলে তাও দূর হয়ে যাবে প্রস্রাবের জ্বালাপোড়া প্রস্রাবের রক্তপাত থাকলে তা দূর হয়ে যাবে প্রতিদিন খালি পেটে চার চামচ পরিমাণ জার্মানি পাতা রস ও একসা চামচ পরিমাণ মধু সাথে মিশিয়ে খেলে রক্ত দূষণ ভালো হয়ে যায় অনেকেরই চোখ লাল হয়ে যায় বা চোখ চুলকানির সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে এই পাতা বেটের রস বের করে খেলে চোখ লাল হয়ে যাওয়া বা চোখের জ্বালা পড়ার সমস্যা ভালো হয়ে যাবে জার্মানি পাতা রস খুব সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারে সকালবেলা আট থেকে দশটি পাতা ভালোভাবে সেষে এর রস বের করে খান কিংবা চাইলে এটিকে দাঁতে চিবিয়েও খেতে পারেন সাত থেকে দশ দিন পর ডায়াবেটিস চেক করে দেখুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে বসন্ত বা হামের সমস্যা থাকলে এই পাতা ভালোভাবে বেটে এর রস করে সমস্ত শরীরে ধুয়ে ফেলবেন সাত দিনের মধ্যেই বসন্ত বা হাম পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে এর যন্ত্রণা ও ব্যথা ভালো হয়ে যাবে যদি আপনার পেটে গ্যাস বা অ্যাসিডিটি থাকে সেক্ষেত্রে এই পাতার রস তৈরি করে সেকে খেতে পারেন আট থেকে দশটি পাতা নিয়ে নিবেন সাথে সমপরিমাণ মধু নিয়ে নেবেন অর্থাৎ পাতা শেষে যে পরিমাণ রস বের হবে ততটুকু পরিমাণে মধু নিয়ে নিতে হবে এটি খাবার খাওয়ার পরেও খেতে পারেন অথবা আগেও খেতে পারেন তবে খাওয়ার পরে খেতে চাইলে অবশ্যই খাওয়ার খানিক পরে খাবেন পেটের গ্যাস অ্যাসিডিটি জ্বালা পড়া বদহজমের সমস্যা সব কিছুই দূর করবে এই পাতা এছাড়াও যে কোনো ধরনের চুলকানি দাঁত অ্যালার্জি একজিমা ঘামাচি পোড়া দূর করতে সাহায্য করে থাকে শরীরের কোনো জায়গায় আপনার এমন ইনফেকশন হয়ে থাকলে সেই জায়গাটি পরিষ্কার জল দিয়ে মুছে নিন এবারে পরিমাণ মতো পাতা ও ডাল ভালোভাবে ধুয়ে শেষে এর একটি পেস্ট তৈরি করে নিন এই পেস্টটির কার্যকারিতা বাড়াতে চাইলে সামান্য পরিমাণ কাঁচা হলুদও মিশিয়ে নিতে পারেন এবারে এই পেস্ট্রি আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন অন্ততপক্ষে পক্ষে এক থেকে দুই ঘন্টা তারপরে ধুয়ে ফেলবেন টানা সাত দিন করলে যত পুরাতন চুলকানি থাক না কেন ভালো হয়ে যাবে যাদের মুখে মেস্তার সমস্যা আছে তারা রাতের বেলা এই পাতার রসটিকে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা এবং আধা চা চামচ পরিমাণ লেবুর রসের সাথে মিশিয়ে এই প্যাকটি আপনার মুখে লাগান সপ্তাহের দুই দিন লাগান সারা রাত লাগিয়ে রাখুন এবং সকালবেলা মুখ ধুয়ে ফেলুন মুখের মেস্তা দূর হতে সময় লাগবে না নিশ্চয়ই বুঝতে পারছেন ভেষজ এই গাছটির উপকারিতা কোনো অংশেই কম নয় এই গাছটি যদি নিয়মিত আপনি সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে বিভিন্ন রোগ শরীর থেকে দূর হতে বাধ্য তবে আপনি যদি বিশেষ কোনো মেডিকেল কোর্সের ভেতর দিয়ে যান অর্থাৎ বিশেষ ধরনের কোনো ঔষধ বা অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন তবে এই পাতা সেবনের পূর্বে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক এছাড়াও যারা গর্ভবর্তী বা যারা সন্তানকে পান করাচ্ছেন তারাও এই পাতা ব্যবহার করবেন না এছাড়াও যদি আপনি মনে করেন এই পাতা সেবনের পর আপনার মাথা ঘোরাচ্ছে বমি হচ্ছে বা বমি বমি মনে হচ্ছে তবে এই পাতা আপনি সেবন করা উচিত হবে না হয়তো এটি আপনার দেহের সাথে শুট করছে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হতে পারে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন